এখানে আসার আগে একটা জায়গা যেটা আমরা দেখলাম সেখানে আর্টিফিশিয়ালি জল ক্রিয়েট করে রাখা হয়েছে। এখানে একটা সুন্দর সিঁড়ি করা আছে, এই সেই সিঁড়ি, স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে তাই সাবধানে উঠতে হবে। গুড মর্নিং ফ্রম পুনে। আজ আমরা পুনেতে আছি, পুনে থেকে আজ লোনাভালা যাবো। লোনাভালা ডিস্টেন্স অ্যারাউন্ড 67 কিলোমিটার, লোনাভালার হাইট অ্যারাউন্ড 2041 ফিট ফ্রম দ্য সি লেভেল। আজকে আমরা লোনাভালা যাবো, লোনাভালা যেতে যেতে সাইট সিন দেখবো এবং ওখানে গিয়ে দেখবো কী দেখা যাচ্ছে। লোনাভালা অ্যাকচুয়ালি একটা হিল স্টেশন, সারাউন্ডেড বাই গ্রিন হিলস, একদম সবুজে ঘেরা একটা সুন্দর মিষ্টি হিল স্টেশন। তো দেখা যাক কী হয়, কী পাওয়া যায়, যেতে যেতে কী পাওয়া যায়, ওখানে গিয়ে আমরা কী দেখতে পাই। ওকে, সো স্টে টিউনড। পুনে থেকে প্রায় 67 কিলোমিটার দূরে ও মুম্বাই থেকে প্রায় 96 কিলোমিটার দূরে অবস্থিত সবুজে ঘেরা একটা হিল স্টেশন লোনাভালা। আমরা এখন যাচ্ছি লোনাভালার উদ্দেশ্যে। লোনাভালা তার হার্ড ক্যান্ডি চিক্কির জন্য বিখ্যাত, যেটা আমরা এখানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বাদাম চা খাই, সেটাই ওখানে চিক্কি নামে পরিচিত। চলেছি ভুষি ড্যামের দিকে। ভুষি ড্যাম ইন্দ্রায়ণী নদীর উপর তৈরি একটা ড্যাম। এখন আমরা এসেছি ভুষি ড্যামে। এখানে মজার জিনিস হলো, ড্যামটা আসার আগে, এটা হচ্ছে ড্যাম, আমরা রাস্তা দিয়ে উঠবো, এখানে আসার আগে একটা জায়গা যেটা আমরা দেখলাম সেখানে আর্টিফিশিয়ালি জল ক্রিয়েট করে রাখা হয়েছে, যাতে আমরা জুতো ওখানে রাখি এবং চপ্পল মানে ওয়াটার স্যান্ডেল পরে যাই। একটা ছোট্ট বিজনেস ক্রিয়েট করা হয়েছে এখানে সুন্দরভাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার আর কি। এখানে আপাতত এসে গেছি আমরা, সারাউন্ডিংটা দেখাই, খুব সুন্দর জায়গা। এখানে একটা সুন্দর সিঁড়ি করা আছে যেখান থেকে জল আসছে, অ্যাকচুয়ালি ড্যাম করা আছে, ড্যামটা ড্যাম্পের জলটাই সিঁড়ি দিয়ে বয়ে আসছে এবং সেটা খুব সুন্দর দেখতে লাগে। তো সেটা এখন আমরা যাচ্ছি, এখানে পাহাড়ে উঠতে উঠতে, ছোট খুব একটা উঁচু নয়, পাহাড়ে যাচ্ছি আমরা। এই সেই সিঁড়ি যেখান দিয়ে জল পড়ছে, এখানে সবাই ছবি তুলছে, সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এবার আমরা সেই সিঁড়ি দিয়ে উঠছি ওপরে, দেখি ওপরটাতে কি আছে। অ্যাকচুয়ালি স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে তাই সাবধানে উঠতে হবে। এই সেই ড্যাম যার জল ওভারফ্লো হয়ে ওই সিঁড়ি দিয়ে বয়ে আসছে এবং একটা অন্য ধরনের লুকস তৈরি করছে। ভুষি ড্যামের ওপরে দাঁড়িয়ে আছি, এখান থেকে লোনাভালা শহরটা খুবই সুন্দর দেখতে।
আপাতত এইটুকু, দেখা হবে লোনাভলার পরবর্তী ডেস্টিনেশনে।